সালামু আলাইকুম। কুমিল্লা সদর দক্ষিণ সিটি কর্পোরেশনের দয়পুর গ্রামে এই মসজিদটি অবস্থিত। এই মসজিদটি একাই একজনে নির্মাণ করেছেন, মরহুম মোহাম্মদ সালেম সাহেব এই মসজিদটি নির্মাণ করেছেন। আমাদের কুমিল্লাতে এটাই সবচেয়ে নান্দনিক মসজিদ। এই মসজিদে যারা এখনো আসেন নাই অবশ্যই এখানে এসে নামাজ পড়ে যাবেন। মুরব্বীদের কাছ থেকে জানা যায় প্রায় 150-200 বছর আগে এই গ্রামেরই কৃতি সন্তান মোহাম্মদ ইয়াকুব আলী এই স্থানে মাটির একটি মসজিদ নির্মাণ করেন, আর এভাবেই দীর্ঘদিন নামাজ আদায় করেন গ্রামবাসীরা। স্বাধীনতার পূর্বে দ্বিতীয় সংস্করণ ও নতুন কাঠামো নির্মাণ করার উদ্যোগ নেন। পুরান ঢাকায় অবস্থিত ঐতিহ্যবাহী বড় কাটারা মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল ও শায়খুল হাদিস মাওলানা শাহ সেকান্দার আলী র, তিনি এই গ্রামের দক্ষিণ বাড়ির কৃতি সন্তান। বিশিষ্ট আলেম এমদাদুল উলুম দয়াফর মাদ্রাসার সভাপতি, বিশিষ্ট সমাজসেবক মাওলানা সালেম আহমদ। এখানে যে মসজিদটি দেখতে পাচ্ছেন এটি তিনি একাই নির্মাণ করেছেন, মাওলানা সালেম আহমদ।